সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। সোমবার ব্যামোলিমের জিএমসি স্টেডিয়ামে আইএসএল 2020-21-এর 28 নম্বর ম্যাচে মুম্বাই সিটি এফসি জামশেদপুর এফসির মুখোমুখি হবে। পাঁচ ম্যাচে চারটি জয় তুলে নেওয়ার পরে সার্জিও লোবেরার দল পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে ওয়েন কোয়েলের দল ইতিমধ্যে খেলেছে এমন পাঁচটি ম্যাচ থেকে একটি জয় তুলে নিয়েছে। মুম্বাই সিটি এফসি তাদের প্রচার শুরু করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে একটি অল্পের জন্য ক্ষতি নিয়ে। তবে সিটি ফুটবল গ্রুপের সমর্থিত দল টানা চারটি জয় নিয়ে নিজেদেরকে পুনরুদ্ধার করেছিল। তারা এফসি গোয়া, এসসি ইস্ট বেঙ্গল, ওড়িশা এফসি এবং চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে জয় পেয়ে মোট আটটি গোল করেছে এবং কেবল একটি গোল হজম করেছিল। অন্যদিকে জামশেদপুর এফসিও চেন্নাইয়ান এফসির কাছে এক গোলের ব্যবধানে হার দিয়ে শুরু করেছিল। তারা ওড়িশা এফসি এবং হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে দুটি ব্যাক টু ব্যাক ড্র করেছিল। রেড মাইনাররা ফেভারিট এটিকে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল, তবে তাদের শেষ প্রতিযোগিতায় এসসি ইস্ট বেঙ্গল তাদের হাতে ছিল। মুম্বাই সিটি এফসি মন্দার রাও দেশাইয়ের পরিষেবাগুলি হারাবেন, কারণ ব্যক্তিগত সমস্যার কারণে গোয়ার প্রাক্তন এফসি গোয়া অধিনায়ককে বায়োবাবল থেকে বেরিয়ে আসতে হয়েছিল। ম্যাচ পূর্বের সাংবাদিক সম্মেলনে প্রধান কোচ সার্জিও লোবেরা আট দিনের ব্যবধানে তার দলের তৃতীয় ম্যাচ হবে বলে স্কোয়াড রোটেশনের উপর বিশেষ জোর দিয়েছিলেন। জামশেদপুর এফসি তাদের নিজস্ব সাসপেনশন এবং ইঞ্জুরি সমস্যা রয়েছে, যেদিকে তাদের বিশেষ যত্নশীল হতে হবে। জোনার লরেনকো, নরেন্দ্র গেহলট এবং নিক ফিটজগেরাল্ড এখনও ম্যাচ ফিট নেই। লালদিন লিয়ানা রেন্থলেই তাদের শেষ ম্যাচে এসসি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে বিদায় জানানো হয়েছিল এবং আসন্ন ম্যাচটি মিস করবেন। সুতরাং বন্ধুরা চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে। প্রথমে মুম্বাই সিটি এফসি প্লেয়িং ইলেভেন। অমরিন্দর সিং গোলকিপার, মেহতাব সিং, সার্থক গলুই, মুর্তাদা ফল, বিঘ্নেশ দক্ষিণামূর্তি, আহমেদ জাহু, রৌলিন বর্জেস, বিপিন সিং, হুগো বোমাস, সাই গদার্ড, অ্যাডাম লে ফন্দ্রে। এবার জামশেদপুর এফসি প্লেয়িং ইলেভেন। রেহেনেস টিপি গোলকিপার, করণ আমিন, স্টিফেন ইজি, পিটার হার্টলি, রিকি লাল্লাও মামা, অ্যালেক্স লিমা, এইতর মনরয়, মোবাশির রহমান, জ্যাকিচাঁদ সিং, নেরিজাস ভালস্কিস এবং ইশাক ভালমান সাওমা। শেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে মুম্বাই এবং তিনটিতে জিতেছে জামশেদপুর এফসি। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে মুম্বাই সিটি এফসির জেতার সম্ভাবনাই বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।